our life, lifestyle, livelihood, all are about to change post-COVID-19. Are we ready to face the new normal? বিভিন্ন ধরনের গাছপালা মানুষজন দেখে একেবারে বাড়িতে আটকে রয়েছে, তো আমার এটা একটা মনেই হচ্ছে যে মানে সোশ্যাল যে সারাউন্ডিংসটা আছে সেটার সাথে বাচ্চা একেবারেই হচ্ছে। এবার লকডাউন উঠে যাওয়ার পরেও কিন্তু এই সোশ্যাল ডিস্টেন্সিং ব্যাপারটা হয়তো পুরোপুরি যাবে না, মানে আমরা কিন্তু তখনও মাস্ক পরতেই হবে বেশ কয়েক বছর আমার মনে হয়, এবং মানে টাচ যে ব্যাপারটা সেটা অ্যাভয়েড করে চলতে হবে। আমার বাচ্চার কয়েক বছর বাদে এই যে কেজি ক্লাসেসে যাবে, তো তখন বাচ্চাদের মধ্যে যেটা হয় না যে মারামারি করবে, খেলবে, আউটডোর গেমস মেইন সাইকোমোটর স্কিলস ডেভেলপ করতে যেগুলো হেল্প করে একটা বাচ্চাকে, সেই ব্যাপারটা যদি না থাকে অনলাইন ক্লাসেস যেটা হচ্ছে, শুধু তো পড়াশোনাটা মানেই মানে কি বলবো মানে শুধু একাডেমিক্স না, আরো অনেক কিছু থাকে তার সাথে একটা মেন্টাল, ওভারঅল মেন্টাল ডেভেলপমেন্টের জন্য বাচ্চা, তো সেই ব্যাপারটা আমার মনে হয় ভীষণভাবে এফেক্টেড হবে পোস্ট প্যান্ডেমিক সিচুয়েশনে। The New Normal series has been directed by Abhishek Ganguly under the Cinema for a Cause initiative. Simple cinema, touching lives.